এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি। বারবার তার মনে চাইছিল উলঙ্গ অবস্থায় বেপর্দ অবস্থায় রাস্তায় বের হবে, কিন্তু যখনই বোরখা ছাড়া রাস্তায় বের হওয়ার চিন্তা করছে, হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, বেপর্দ অবস্থায় রাস্তায় বের হয় নাই। দেখ আমার গরিব, এত গরিব, প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে, বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় ট্যা 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 শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, দেখ এত অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না। এরপর নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানার না দেখাই আর উডে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলেন, আল্লাহ পাকের মোমেন বান্দা মধ্যে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা গুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা যাওয়া হেরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দাবাদে কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদে রুডা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুবাই হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দাবাদে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দান, নবী আলাইহিসসালাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফারমান বদমাস বেঈমানের দলেরা, নাফারমান বদমাস বেঈমান যখন মৃত্যুজা আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, আজরাইলের মাথা মানে পাওতার জমিনে এক হাত বা শিকার এক হাত মাগরিবে, নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চোখ করলা মাফ করিয়া দাও, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফামের রুহার বাই হইতে চাইবে না, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে, 360 মোকামের রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম গোশ্বই রুহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে। এ নাফারমানের দলেরা, এই দুনিয়াতে তোমাকে আমাকে কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কবর, কোন কোন নাফারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন কোন নাফারমানের কবরের মধ্যে একটা নাই দুইটা নাই 99টা সাপ জমা হইয়া যাবে। বাবারে তুমি কি ওই হাদিস দেখো নাই, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম সফররত অবস্থায় ছিলেন, হঠাৎ তার উট খন খন করে দৌড় মারছে, সাহাবারা বললেন আমার নবীর উটের কি হয়েছে, কেন দৌড় মারছে, নবী বললেন আমার উটের কিছু হয় না, আমার উট তো কবরে আজাব দেখিয়া ফলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে আমি একবার খুলনায় মা ফেলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে, ওই ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলতে চায় কি বলে। আমি বললাম বাবা কি বলতে চাও বলো, বলে হুজুর আমার বাড়ির দরজাটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে হঠাৎ ঘরের থেকে নামলাম, যখনই কবরের দিকে আমার নজর পড়ছে আমি দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ মাফ করিও না, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুডার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলায় তাদেরকে জান্নাত ও জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আম্মা মান খফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রস্তুত, রমা আদরা কামাহিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়ার জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনা হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবি এমন একটা জাহান্নাম, হাবি এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবা সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, জাহান্নামের লোকদেরকে একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, এই সুতির জামানা, আল্লাহ, রেশমি কাপড়ের জামানা, দামি কোনো কাপড়ের জামানা, আগুনের একটা জামা পরাইয়া দেওয়া হবে, ওই আগুনের জামা শরীরের চামড়া গোস্তে পুড়িয়া সব হাড্ডিতে আলাদা করিয়া ফেলাই, জামা খুলতে পারবে না, সহ্য করতে পারবে না, শুধু লাফাইবে আর দৌড়াইবে, বাবারা লাফাইবে আর দৌড়াইবে, বাবারা সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। মনে জাহান্নামের ভয়ে কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। নবী মূসা আলাইহিসসালাম একদিন এক জায়গার থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কাঁদে। নবী মূসা আলাইহিসসালাম বলেন, পাথর কেন কাঁদস? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়ালহিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের ভয় আমি কানতে আসি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মূসা আলাইহিসসালাম তো আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর কান্দে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। নবী মূসা আলাইহিসসালাম তো এই সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিসসালাম খুবই রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করিয়াছে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে লক্ষ্য করতেন না, দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না, যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও সারব না। মাওলা রে আল্লাহ, আল্লাহ, কিয়ামতের মাদান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন, অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকামিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা।
এইটা তোমার নবীর ঘোষণা, আমি চোখের পশম সাক্ষী দিতে আসি। তোমার এই বন্দা নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া মুনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি এত মেহরবান এত দয়াবান, তোমার বন্দাকে মাফ করার জন্য তুমি শুধু বাহানা তালাশ করো, কোন বাহানায় তোমার বন্দাকে তুমি মাফ করতে পারো ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, মাহরুম করিও না, মাহরুম করিও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতন নাম কি ফলে পরিচয়, আমি চরমুনায় বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি।